এই মুহূর্তে জনায় আছো এটা ডাঙৰ খবৰ। হাইলাকান্দিত নিলম্বন এজন চৰকাৰী কৰ্মচাৰী। হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ কৰ্মচাৰীক নিলম্বন কৰা হৈছে আৰু নিলম্বন নিৰ্বাচন কাৰ্যালয়ৰ বৰবাবু দেৱজিৎ বিশ্বাসক। 2021 বৰ্ষৰ নিৰ্বাচনৰ প্ৰায় 62 লাখ টকাৰ ভুৱা বিল বনাই আত্মসাতৰ অভিযোগত নিলম্বন। অতিৰিক্ত জিলা আয়ুক্তৰ তদন্তৰ অন্তত নিলম্বন দেৱজিৎ বিশ্বাসক। জিলা আয়ুক্ত নিসর্গ গৌতম খিবারে নিলম্বন করে দেৱজিৎ বিশ্বাসক। পুনর্বার জানাইছো এই মুহূর্তের একটা ডাঙর খবর। হাইলাকান্দিত নিলম্বন এজন সরকারি কর্মচারী। হাইলাকান্দি জিলা আয়ুক্তর কার্যালয়ের কর্মচারীক নিলম্বন করা হয়েছে আর নিলম্বন নির্বাচন কার্যালয়ের বরবাবু দেৱজিৎ বিশ্বাসক। 2021 বর্ষর নির্বাচনের প্রায় 62 লাখ টাকার ভুয়া বিল বনায় আত্মসাতের অভিযোগত নিলম্বন। অতিরিক্ত জিলা আয়ুক্তর তদন্তর অন্তত নিলম্বন দেৱজিৎ বিশ্বাসক। জিলা আয়ুক্ত নিসর্গ গৌতম খিবারে নিলম্বন করে দেৱজিৎ বিশ্বাসক। কিনো অনবৰ লাগি থাকা? কতনো লাগি আছো? ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো। তোর আজিকালি কি হয়েছে বাবা? কথা এটাও ভালকে নাপাত। নিচাশক্ত ব্যক্তিক নিচামুক্ত কৰাৰ বাবে যোগাযোগ কৰক ৰাষ্ট্ৰীয় টোল ফ্রি নম্বৰ 1800-1100-301। জিলা প্ৰশাসন আৰু জিলা সমাজ কল্যাণ বিভাগ কামৰূপ মহানগৰ অসম চৰকাৰৰ দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত।